হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে আপনার লগে আমরা ওয়ালিমার ব্লগ লই আইছি। আশা করি আপনার ভালো লাগবো। আর যদি ভালো লাগিয়া থাকে তে প্লিজ একটা লাইক দিলাইবা, আর প্লিজ সাবস্ক্রাইব করবা যেন তাই এখনও সাবস্ক্রাইব করছেন না। আর একটা কমেন্ট করে জানাইবা আপনারা আমার ব্লগ আপনারা কিলা লাগলো। আর এখন দেখতে পারা বিয়ার দিন রাত্রের থোড়া আমরা লাইটিংয়ের ভিডিও খরচলা হয়ে আপনার লগে এড করিলাই। আর আপনারা প্রায় সবেও আমার কইসেন যেন হাউস ট্যুরের ব্লগ দিবার লাগি। ইনশাল্লাহ আপনারা সুন পাইবা। আমি একটা একটা করি আপনার লগে শেয়ার করমু, হয়ে একটু আপনার লগে শেয়ার করি আমরা স্মৃতি হিসাবে থাকি যাব ব্লগের মাঝে। আশা করি আপনার ভালো লাগবো। আর এখন দেখতে পারা মর্নিং হয়ে গেছে, ওয়ালিমার দিন, আর একটু একটু মেঘ আসিল। সো ওই দিনেরও একটু করিলাই আপনারা ভালো লাগবো। দিন বাজুও দেখিলে বা গেট উঠোতা বান্ধা, সো প্রায় সবেও বালা ফাইন বিয়ার গেট উঠ দেখতা। সো ওই আপনার লগে একটু শেয়ার করিলাই। সো দেখোকা আর এনজয় করোকা। আর দেখতে পারা এখান বিয়ার দিন মেঘ দিছে। আর আমরা যে গ্রামও থাকি, গ্রামের ভিতরেও একটা সেন্টারের মাঝেও ওয়ালিমা হয়েছে। ছোটোমোটো করে আসলে বেশ খেউ আসলা না, খালি আমরা ফ্যামিলি সব গেছিলা। আমার নেফিউ আইসলা, তাই অসুস্থ হয়ে গেছিলো, আমার বাবি তারাও আইতে পারছেন না। আর হয়ে আপনার লগে শেয়ার করি। এখন দেখতে পারা আমরা গোর থাকি যাইরাম গিয়া সেন্টারও। সো দেখোকা আর এনজয় করোকা। এখানে দেখতে পারা আপনারা ফটোশ্যুট চলের। আসলে আমার আম্মাইতে নাইতে আইতে লেট করছেন। সো দেখতে পারা এখানে আমার শাশুড়ি আর আমার নন্দর হরি তাইন তাইন আর আমার জাল এখানো দেখতে পারা। সো সবে আমরা মিলিয়া পিকচার তুলরাম আর তান তানো লাগিয়ে ওয়েট করাম। আর
Så det har jag öppnat. কেন দেখতে পারা আমার আব্বা আইছেন অলরেডি, আর তিন দিন আইতে আইতে খুব বেশি লেট হরিলছেন। বিকাল 7টা বাজাইলিছেন, আইতে আইতে আমার নেফিউ হসপিটাল, আমার ভাই বাবি সবু আসলা, তিন দিন আইতে পারছেন না। এখন হঠাৎ করে হসপিটাল যাওয়া লাগছে। তো আমরা অলিমা ফরে আমরা অতান্তানার লগে গেছিলাম গিয়া, আমার নেফিউরে দেখবার লাগি খুব বেশি অসুস্থ আছে। তো দেখতে পারাই কেন সব আমরা তিন দিন আইছেন আমরা রখানো। আর এখানে দেখতে পারা আমরা ফটোশ্যুট চলের সব ফ্যামিলি মিলিয়া, আর আপনারা তো সিন্ডা আমার শ্বশুর শাশুড়ি, আর আগে আসলা আমার সাল দেওয়ার পাওয়ার সব আসলা। আর এখন দেখতে পারা খানে স্টার্ট হয়ে গেছে, তিন দিন লেট হওয়ায় আমরা খালি থানতানোর লাগি ওয়েট করছিলাম, আর অলমোস্ট সব মানুষও গেছেন গিয়া, আর ও এখন থানতানটা লইয়া আমরা খাইরাম। সো দেখোকে আপনারা দেখতে পারাই কেন খাওয়ার পরে আমরা সব বারাবার হয়ে গেছি। খুব সুন্দর রাস্তা আছিল আর গাছ আছিল, সো ওনার মাঝে ফটোগ্রাফারে আমরা লইয়া গেছি। সো ওনার মাঝে আমরা পিকচার তুলরাম, আসলে খুব বেশি এনজয় করছি আমরা সবে মিলিয়া পিকচার তুলছি, আর খুব সুন্দর সুন্দর পিকচার আনছে আমার অলিমার। আর আপনারা যদি চাই তে আমরা আমি ব্লগ বানাইমো খালি পিকচার দিয়া, আমারে কমেন্ট করে জানাইবা যদি আপনারা যদি দেখতে চান। আর এখানে দেখতে পারা আমি আর আমার বোন আমরা পিকচার তুলরাম সবে মিলিয়া। সো আপনারাও দেখোকা খুব বেশি গরমও আসিল, আর আমরা খাওয়ার পরে সব বাড়া বাড়াই গেছি। দেখতে পারাই কেন সব বাড়া, এরপর আমরা পিকচার তোলার পরে বাড়িতে গেছি কি অন্য সবে সানাস্তা করিয়া, তারপর গেছি কি আমার পাই ফুতরে দেখবার লাগি। সো দেখোক আপনারা, আর প্লিজ যেন তেন এখনও সাবস্ক্রাইব করছেন না আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট করতা ভুলবা না আপনারা কিতা কিতা ব্লগ দেখতে চান। আর এখন দেখোক আমরা যে ফটোশ্যুট করছিলাম, আশা করি আপনারা ভালো লাগবো।
আপনার এখানে দেখতে পারে আমার তো একটা বেল আইসক্রিম লাস যাইরো বাদি, সো আমরা এখান থেকে আইসক্রিম কিনে খাইছি আর ক্যামেরাম্যানে কইরো যেন রেকর্ড করবার লাগে, সো দেখতে পারে এখানে রেকর্ড আমি অনেকদিন পর আইসক্রিম মিলা কিনে খাইছি, ছোটো থাকতে তো আইসক্রিম মেলা গেলে খরইয়া যাইতাম আইসক্রিম খাইবার লাগি, আর দেখতে পারে এখানে আইসক্রিম খাইলাম আসলে মজা আছিল না, একজরি যে তিত্তা আছিল আইসক্রিম আর মোটেও মজা নাই, তো দেখা আমরা খাই। আশা করি আপনারা আমার এঙ্গেজমেন্ট মেহেন্দি বিয়ার আর ওয়ালিমার ব্লগ ভাল লাগছে, আর প্লিজ আপনারা লাইক করবা আর আমরা লাগি দোয়া করবা, আল্লাহ যেন আমরা ভালো রাখতা আর হ্যাপি রাখতা, আর সব ভালো থাকুক, আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।